محمد صلى الله لا إله إلا الله بل حفظي ربي جل الله ما في أمري غير الله نور محمد صلى الله لا إله إلا সর্বদা বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বল হাসবি রব্বি জাল্লাল্লাহ ফী আমরি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বল হাসবি রব্বি জাল্লাল্লাহ ফী আমরি তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন কাফের বেদী মুশরিকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য গরম বালুর উপরে তাকে শুইয়ে দেওয়া হয়েছিল, লোহার পোশাক তাকে পরিধান করে দেওয়া হয়েছিল, তাকে বেত্রাঘাত করা হয়েছিল। একটাই অপরাধ ছিল যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম ধর্মকে তার সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্রহণ করেছিলেন, এই তার অপরাধ ছিল। তো প্রিয় হলে কি হয়েছে শুনো, হাবসি দেশের বেদিরা বেলালকে কষ্ট দিল তারা, হাবসি দেশের বেদিরা বেলালকে কষ্ট দিল তারা, গরম বালুতে তার করিয়ে লোহার পোশাক পরাত তারা, বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বল হাসবি রব্বি জাল্লাল্লাহ